রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনার নিজের বিধানসভা ক্ষেত্র বটতলিতে এক ঐতিহাসিক দলবদল সভায় এ রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি বামফ্রন্ট তথা সিপিএম সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এ ধরনের মন্তব্য ইতিপূর্বে কখনো করেছেন বলে জানা যায়নি। তো সিপিএম সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সদ্যসম্মত বিধানসভা নির্বাচন চলাকালীন সময়েও সিপিএম দল সম্পর্কে এ ধরনের মন্তব্য করেনি, কিন্তু হঠাৎ করে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএম দল এবং সিপিএম নেতৃত্ব সম্পর্কে এ ধরনের মন্তব্য কি কারণে করলেন? বামপন্থীদের এইভাবে ধুয়ে দেওয়ার পেছনে কি কারণ রয়েছে? রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী বটতলিতে এক ঐতিহাসিক দলবদল সভায় যে সভায় প্রায় 1300 ভোটার বিজেপি দলে যোগদান করেছেন সেই সভায় স্পষ্টভাবে বামপন্থীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন তিনি। এই দলবদল সভায় স্পষ্টভাবে যে কথা বলেছেন, সাবস্টিটিউট কিছু ছিল না আমাদের সামনে, কারণ আমাদের যে প্রতিপক্ষ ছিল তার নাম হচ্ছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। সন্ত্রাস, খুন, ধর্ষণ, টুটি টিপে ধরা, ট্রান্সফার করা, এইসব রাজনীতি আমরা দেখেছি ওদের এই 35 বছর রাজত্বে। তো আমাদের কাছে অপশন একমাত্র কংগ্রেস ছিল, মানুষ বিশ্বাস করেছিল, কিন্তু আমরা কি দেখলাম, এই বিশ্বাসের পরিবর্তে ওনারা বিশ্বাসঘাতকতা আমাদের সাথে করেছে।